গহপুরের টকোবাড়িত এগারী কর্মোদ্যমী মহিলা যার চিন্তা আর কর্মপ্রেরণা স্বাবলম্বিতার মুখ দেখিছে পনেরোগী যুবতী মহিলায়। সুনীতা পায়েং নামের মহিলাগারীর থলভাবে উৎপাদিত বয়ন শিল্পত কাম করে জীবন আর জীবিকার সমান্তরালভাবে পড়া শুনা চলাই গেছে পনেরোগী মিসিং যুবতীয়। হাতের পরশত প্রাণ পায় উঠা বস্ত্রয় চাহিদা লাভ করেছে অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগালেন্ড আদিত। সরকারিভাবে এটকাও সহায় লাভ নকরা সুনীতা পায়েঙর ভবিষ্যতের আশা এশগী যুবতীক সংস্থাপন দিয়া। আর এই সন্দর্ভত অধিক খবর আমাক দিব আমার সাংবাদিক নবজিৎ শইকীয়া। চকু মই বর্তমান উপস্থিত হয়েছো এই গহপুরের টকোবাড়িত, আর টকোবাড়িত মানে দেখাম প্রায় পনেরোজনী শিপিনী কেন ধরনের তাঁত বয়ে আছে। আর কব লাগবে যে বয়ন তথা বস্ত্রশিল্পত বিশেষ সমাদর থাকা, কিন্তু বর্তমান যদিও চাহিদা কমি আছে তথাপিও এই সকল যুবতীয় নিজের কাম করে পরিচয় দিছে শিপিনীর। মই দেখলে কৈছো মোৰ লগত আছে কেমেৰা পার্সন উৎপল। এনে ধরনের চৌদ্দগী যুবতী শিপিনীয়ে ইয়াতে তাঁত বয়ে আছে, আর বিশেষকে কব লাগবে যে তেওঁলোকে এই অঞ্চলত এনে ধরনের কাম করে কিন্তু নিজা পড়া শুনা খরচ উলিয়ায় তারপর ঘরখন চলায়। আর এইখানে কব লাগবে যে রাতেপুৱা হওয়ার লগেলগে গাঁওখনত কিন্তু এনে ধরনের মাকুর খিটখিটনি শুনবলে পোৱা যায়, আর দিনটির কারণে এই খিটখিটনি অব্যাহত থাকে। প্রতিজনী যুবতী এটা কাম করা ব্যস্ত হয়ে পড়ছে, আর উৎপাদন করা বই উলিওয়া এই কাপড়খিন বাহিরর তারপরে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, গুয়াহাটি সকল স্থানত ইয়ার সমাদর লাভ করেছে আমি দেখাই আছো। খুব সুন্দর পরিবেশ বলে কব লাগবে। আর এইখানে কব লাগবে যে যা মিসিং গাভরু আছে এই মিসিং গাভরুয়ে এনে ধরনের সূতার উপর ফুল বাছি সপন রচিছে। খুব সুন্দর পরিবেশ। আর এইখানে আন এক কথা উল্লেখ করবো, যদিও সরকারিভাবে কোনো ধরনের সাহায্য পোৱা নাই, আর আপনাদের স্পষ্টকে দেখিছে যে এয়া থলুয়াভাবে উৎপাদিত শাল, কোনো ধরনের যন্ত্রচালিত শাল নহয়, কিন্তু তেনেধরণে কাম করে আছে। মই এগৰাকী যুবতী আছে, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম তোমালোকে কেতিয়াৰ পৰা কাম কৰি আছে? হল আৰু এই বছৰমান। কেনেকুৱা লাগে কাম কৰি? ভাল লাগে। পঢ়ি আছা নেকি তোমালোকে? হয়, পঢ়ি আছো। কিহত পঢ়ি আছা? হাই সেকেন্ডারি সেকেন্ড ইয়ার। কেইজনী ছোৱালী আছে ইয়াতে? পনেরোজনী। তোমালোকে নিজা পয়সা নিজে উলিওৱা? হয়। দিনত তোমালোকে এখন কাপড় বব পারানে নোৱাৰা? দিনত এখন বব নোৱাৰো, দুদিনত এখন হয়। ইয়াতে তোমালোকে থাকি লওয়া নেকি? হয়, ইয়াতে থাকি লও। নিশ্চয়কৈ ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে ইয়াতে থাকি লয় আৰু তেওঁলোকে নিজা খৰচ উলিয়াইছে, আৰু বিশেষকে এই যুৱতীসকলক খুব সুন্দৰভাৱে সংগঠিত কৰি তেওঁলোকক উপার্জনৰ মুখ দেখুৱা যুৱতী মহিলা।